আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লাওস দেশ সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রী লাওস। দেশটির পূর্বে ইন্দ্রচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দ্রচীনের অংশ ছিল। 1953 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটিতে 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ছড়িয়ে পড়ে। 1975 সালে একটি সাম্যবাদী বিপ্লব দেশটির 6 শতাব্দীর প্রাচীন রাজতন্ত্রের পতন ঘটায় এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে দেশটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। লাওস একটি পর্বতময় স্থল বিশিষ্ট দেশ। এর উত্তরে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিম ও উত্তরে থাইল্যান্ড ও মিয়ানমার। লাওস খনিজ সম্পদ সমৃদ্ধ একটি জাতিগতভাবে বৈচিত্র্য। লাও ভাষা এখানকার সরকারি ভাষা। ভিয়েন্তিয়েন বা ভিয়ং, যা দেশের বৃহত্তম শহর ও রাজধানী। এদেশের সরকারি নাম রিপাবলিক অফ লাওস, গণতান্ত্রিক প্রজাতন্ত্রী লাওস। লাওসের রাজধানী ভিয়েন্তিয়েন ও বৃহত্তম শহর। লাওসের সরকারি ভাষা লাও ফরাসি। লাওসের সরকার ব্যবস্থা সমাজতন্ত্র। লাওসের বর্তমান রাষ্ট্রপতি চুম্বালি সায়াসন। লাওসের বর্তমান প্রধানমন্ত্রী বুয়াসন বুকফাআন। লাওসের স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে 19 জুলাই 1949 খ্রিস্টাব্দে। লাওসের মোট আয়তন 2,36,800 বর্গ কিলোমিটার, 91,400 বর্গ মাইল। আয়তনের দিক দিয়ে লাওস বিশ্বের 83তম দেশ। লাওসের মোট জনসংখ্যা 2015 সালের আদমশুমারি অনুযায়ী 6,492,228 জন। লাওসের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ মিটারে 26.7 জন, প্রতি বর্গ মাইলে 79.2 জন, যা জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে লাওস বিশ্বের 177তম দেশ। লাওসের মুদ্রাকে কি বলা হয়? লাওসের গাড়ি চালানোর দিক ডান দিকে। লাওসের কোলিং কোড +856। লাওসের ইন্টারনেট কোড .la। প্রারম্ভিক ইতিহাস। উত্তর লাওসের আনামিতে পর্বতমালার মধ্য একটি তামিল পাং গুহা থেকে একটি প্রাচীন মানব খুলি উদ্ধার করা হয়েছিল। এটি কমপক্ষে 46,000 বছরের পুরনো, ফলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাপ্ত প্রাচীনতম আধুনিক মানব জীবরাশি হাইবেনিয়া প্রজাতি সহ পাথরের শিল্পকর্মগুলো উত্তর লাওসে প্লাইস্টোসিন যুগের শেষের দিকে ড্রয়িংয়ের সাইটগুলোতে পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি সহ
ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে কৃষক সমাজ বিকাশ লাভ করে। মাটির নিচে পোতা জার এবং অন্যান্য প্রকার সমাধিগুলোতে থেকে ধারণা করা হয় যে সেই সময়ে সমাজ ব্যবস্থা খুব জটিল ধরনের ছিল এবং সে সময় প্রায় 150 খ্রিস্টপূর্বে ব্রোঞ্জের সরঞ্জামাদি আবির্ভূত হয় এবং 700 খ্রিস্টপূর্ব থেকে লোহার সরঞ্জামাদি তৈরি করা শুরু হয়। প্রত্নৈতিহাসিক যুগের চীনা ও ভারতীয় সভ্যতার সাথে পরিচয় হয়। ভাষাবিজ্ঞানী ও অন্যান্য ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে তাই ভাষী উপজাতিগুলো অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে দক্ষিণ পশ্চিম থেকে লাওসের আধুনিক অঞ্চলে এবং কুয়াংশি থেকে থাইল্যান্ডের আধুনিক অঞ্চলে স্থানান্তরিত হয়। স্বাধীনতা ও কমিউনিস্ট শাসন 1975 সালে ভিয়েতনামের পিপলস আর্মি এবং সোভিয়েত ইউনিয়ন কর্তৃক সমর্থিত প্যাথ লাও রাজ প্রতিষ্ঠা লাও সরকারকে পরাজিত করে। রাজা সভাং ভাত্তানকে 2 ডিসেম্বর 1975 তার ইং তারিখে পদত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি জেলখানায় মারা যান। গৃহযুদ্ধের সময় 20,000 থেকে 62,000 লোটিয়ান মারা যায়। 1975 সালে 2 ডিসেম্বর দেশের নিয়ন্ত্রণ গ্রহণের পর কেশন ফোভিয়ানের পাথেত লাও সরকার দেশটিকে লোস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে ঘোষণা করে এবং ভিয়েতনামকে সশস্ত্র বাহিনী স্থাপন করার অধিকার প্রদান করে এবং দেশটির তত্ত্বাবধায়ধীনে সহায়তা করার জন্য উপদেষ্টাদের নিযুক্ত করে। 1979 সালে ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের কাছে চীনের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের জন্য লাওসকে অনুরোধ করা হয়, যার ফলে চীনের যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ব্যবসার মধ্যে বিচ্ছিন্নতা দেখা দেয়। ভিয়েতনাম যুদ্ধের পরে লাওসের উত্তর ভিয়েতনামের আক্রমণ ছাড়াও সোভিয়েত সমর্থিত ভিয়েতনামের পিপলস আর্মি ভিয়েতনাম যুদ্ধের পর লাওস দখল করে। 1977 ও 1980 এর দশকে হংগ বিদ্রোহীদের এবং ভিয়েতনামের জনগণের সেনাবাহিনী এসআরভি এবং এসআরভি সমর্থিত পাট লাওসের মধ্যে সংঘর্ষের ফলে লাওসের প্রধান এলাকাগুলো অব্যাহতভাবে সহিংসতা বন্ধ করে দেয়া হয়। 1975 থেকে 1996 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড থেকে প্রায় 2,50,000 লাউ শরণার্থী পুনরুদ্ধার করে 123,000 হটগান সহ। লাওসের ভৌগোলিক অবস্থা। লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থল বিশিষ্ট দেশ এবং এটি 14 ডিগ্রি এবং 23 ডিগ্রি অক্ষরে একটি ছোট এলাকা 14 ডিগ্রি দক্ষিণে এবং লম্বা সময়ে 100 ডিগ্রি এবং 108 ডিগ্রি সেলসিয়াসে অবস্থিত। এর ঘনবসতিপূর্ণ আড়াআড়ি বেশিরভাগ কৃষাকার পর্বতমালার মধ্যে রয়েছে, যার সর্বোচ্চ 2,818 মিটার 9,225 ফুট। এ ফোরিয়া রয়েছে, যার কিছু মৃত্তিকা ও
প্লেটসেনগুলোর সাথে। মেকং নদীটি থাইল্যান্ডের সাথে পশ্চিমের সীমান্তের একটি বৃহৎ অংশ গঠন করে, অথচ এনামাইট ব্রোঞ্জের পর্বতগুলি ভিয়েতনামের অধিকাংশ পূর্ব সীমান্ত এবং থাই পর্বত অঞ্চলের উত্তর পশ্চিম অঞ্চল সীমান্তে রয়েছে। দুটি প্লেট কেক আছে, উত্তর এ জিয়ং খোং এবং দক্ষিণ দিকে অবস্থিত বেলেলেন প্লোটো। জলবায়ু গ্রীষ্মকালীন এবং বর্ষা মৌসুমে প্রভাবিত। মে থেকে নভেম্বর একটি সুষম বর্ষার ঋতু আছে, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক মৌসুম। স্থানীয় ঐতিহ্যটি ধারণ করে যে তিনটি ঋতু বর্ষাকাল ঠান্ডা এবং গরম হয়, সেহেতু ক্লাইমেটোলজিস্টিক্যাল ভাবে নির্ধারিত শুষ্ক মৌসুমে 2 মাস পরের 4 মাসের তুলনায় লক্ষণীয়ভাবে গরম। রাজধানী এবং বৃহত্তম শহর লাওস হল ভিয়েন্তিয়ান, এবং অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে রয়েছে লুয়াং, প্রবাং, সাভানাংখ এবং পাচি। 1993 সালে লাওস সরকার আবাস স্থল সংরক্ষণ এবং সংরক্ষণের জন্য দেশটির ভূমি এলাকার 21% পৃথক করে তুলেছিলেন। দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত। আফিম পপ চাষ অঞ্চলের 4টি অঞ্চলে এক। 2007 সালে অক্টোবরে UNODC-র সত্যকার বইটি দক্ষিণ পূর্ব এশিয়ার অ্যামোফেয়ার পুষ্টি চাষের কথা অনুযায়ী পপি চাষের এলাকাটি 15 বর্গ কিলোমিটার, যা 5.8 বর্গ মাইল ছিল, যা 2006 সালে 18 বর্গ কিলোমিটার 6.9 বর্গ মাইল থেকে নিচে ছিল। লাওস 3টি ভৌগোলিক এলাকার অন্তর্ভুক্ত, উত্তর লাওস, মধ্য লাওস ও দক্ষিণ লাওস। অর্থনৈতিক অবস্থা। লাওস অর্থনীতি তার প্রতিবেশী থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বিশেষত উত্তর চীন বিনিয়োগ এবং বিনিয়োগের উপর নির্ভর করে। পাখি থাইল্যান্ড ও ভিয়েতনামের সাথে সীমান্ত বাণিজ্যের উপর ভিত্তি করে গড়ে তুলেছে। লাওস খনিজ সম্পদের সমৃদ্ধ একটি দেশ এবং পেট্রোল ও গ্যাস আমদানি করে। ধাতুবিদ্যা একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং সরকার কয়লা, স্বর্ণ, বক্সাইট, টিন, তামা এবং অন্যান্য মূল্যবান ধাতুগুলি উল্লেখযোগ্য আমানত বিকাশের জন্য বৈদেশিক বিনিয়োগের আকৃষ্ট করার আশা করে। উপরন্তু দেশটির প্রচুর পরিমাণ পানি সম্পদ এবং পর্বত শৃঙ্খল ভূগর্ভস্থ জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য এবং বৃহৎ পরিমাণে রপ্তানি করতে সক্ষম করে। প্রায় 18,000 মেগাওয়াট সম্ভাব্য ক্ষমতা। থাইল্যান্ড ও ভিয়েতনামের রপ্তানির জন্য প্রায় 8,000 মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। লাওস দেশের সবচেয়ে ব্যাপকভাবে স্বীকৃত পণ্যগুলি রপ্তানি করে, যা বিশ্বের অনেক উন্নতশীল দেশ যেমন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, প্রতিবেশী কম্বোডিয়া এবং ভিয়েতনাম সহ রপ্তানি করা হয়। এটি লাও ব্রায়ান কোম্পানি দ্বারা উৎপাদিত হয়। লাওসের খনি শিল্প বিদেশি সরাসরি বিনিয়োগ FDI নিয়ে বিশিষ্ট মনোযোগ পেয়েছে। এ সেক্টরে 2000
তিন থেকে 2004 সালে লাওস অর্থনৈতিক অবস্থা উল্লেখযোগ্য অবদান আছে। স্বর্ণ, তামা, দস্তা, সীসা এবং অন্যান্য খনিজ সম্পদের সম্পদের 540 এরও বেশি খনিজ সম্পদ শনাক্ত ও আবিষ্কার ও খনন করা হয়েছে। লাওসের ভাষা সমূহ আঞ্চলিক এবং প্রভাবশালী ভাষা লাও, তাই ভাষাভিত্তিক গ্রুপের একটি অনাল ভাষা। তবে জনসংখ্যার অর্ধেকের চেয়ে মাত্র অল্প সংখ্যকই লাও ভাষা বলতে পারে। অবশিষ্ট বিশেষ করে গ্রামীণ এলাকায় জাতিগত সংখ্যালঘু ভাষার কথা বলেন। থাইল্যান্ডের বর্ণমালা যা 13তম এবং 14 শতকের মাঝামাঝি সময়ে প্রবর্তিত, প্রচুর খেমার স্ক্রিপ্ট থেকে উদ্ভূত হয়েছিল এবং এটি থাইলির অনুরূপ এবং থাইলিপির পাঠকদের সহজেই বুঝতে পারে। খমু এবং থাম্বস শের মতো ভাষা সংখ্যালঘুদের দ্বারা কথা বলা হয়, বিশেষত মিডল্যান্ড এবং উচ্চভূমি এলাকায়। বেশিরভাগ লাতুয়ান সাইন ভাষাই জিনগত বধিরতার হারের সাথে ব্যবহার করা হয়। ফরাসি ভাষা এখানকার সরকার ও বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং লাওসের ছাত্রদের এক তৃতীয়াংশ ছাত্রীদের ফরাসির এক তৃতীয়াংশ ছাত্রছাত্রীদের ফরাসির মধ্য দিয়ে শিক্ষিত করা হয় এবং অন্য সকল ছাত্রদের জন্য ফরাসি বাধ্যতামূলক করা হয়। সারা দেশে ল্যাটিন এবং ফ্রেঞ্চ ভাষাতেই দ্বিভাষাতাত্ত্বিক রয়েছে, যার মধ্যে ফরাসি হচ্ছে প্রফুলিয়েন্ট এবং ইংরেজি সাউথ ইস্ট এশিয়ান নেশন অ্যাসোসিয়েশনের ভাষা আসিয়ান। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমানভাবে অধ্যয়ন করা হয়েছে। লাওসের ধর্মবিশ্বাস। লাওসে প্রায় 6.6 বিলিয়ন জনসংখ্যা রয়েছে। এরায় সব জাতিগত বা নিম্নভূমি লাও, লাও লাওম এবং লাও লুম, থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী, তবে তারা জনসংখ্যায় মাত্র 40-50%। জনসংখ্যার বাকি কমপক্ষে 48টি ভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত। বেশিরভাগ জাতিগত গোষ্ঠী 30% লাওটিয়ান লোক ধর্মের অনুসারী, বিশ্বাসে বিশ্বাসী গ্রুপগুলোর মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। বেশিরভাগ লাও থিয়ং, লাওসুং, থাইল্যান্ডের থাই ও থাই ডেনিং এবং মন খেমার ও তিব্বতী ব্রাহ্মণ গ্রুপের মধ্যে লাওটিয়ান লোক ধর্মের প্রধানতম। এমনকি নিম্নভূমি লাও মধ্য প্রাগ বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মীয় বিশ্বাস থেরবাদ বৌদ্ধ প্রথাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট প্রায় জনসংখ্যার 2%। অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীতেই বাহাই বিশ্বাস, মহায়ান বৌদ্ধ ধর্ম এবং চীন লোক ধর্ম অনুশীলনকারীর অন্তর্ভুক্ত রয়েছে। একটি খুব ছোট সংখ্যক নাগরিক নাস্তিক বা অজ্ঞানতাবাদী। যদিও সরকার বিদেশীদের ধর্মান্তরিত করার নিষেধাজ্ঞা দেয়, যদিও ব্যক্তিগত ব্যবসা বা বেসরকারি সংস্থার সাথে যুক্ত কিছু বাসিন্দা বিদেশে বসবাসকারী শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করে। জাতীয়তা নির্মাণের জন্য লাও ফর ফ্রন্ট দেশের মধ্যে ধর্মীয় বিষয়গুলির দায়িত্বে থাকে।
এবং লাউসের মধ্যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে এটি নিবন্ধন করতে হবে। লাউস এর শিক্ষা ব্যবস্থা বয়স্ক সাক্ষরতার হার 2/3 অতিক্রম করেছে। পুরুষ সাক্ষরতার হার মহিলা সাক্ষরতার হারকে ছাড়িয়ে গেছে। 2005 সালে মোট সাক্ষরতার হার ছিল 73%। 83% পুরুষ এবং 63% মহিলা। 2007 সালের নোট প্রাইমারি ভর্তির হার ছিল 84%। লাওসের সাংস্কৃতিক অবস্থা থেরবাদ বৌদ্ধ ধর্ম লাও সংস্কৃতিতে একটি প্রভাবশালী প্রভাব। এটি সারা দেশে ভাষা থেকে মন্দির এবং শিল্প সাহিত্য সম্পাদিত আর্ট এবং ইত্যাদিতে প্রতিফলন হয়। তবে লাও সংস্কৃতিতে অনেক উপাদান বৌদ্ধ ধর্মের পূর্বাভাস দেয়া আছে। উদাহরণস্বরূপ লাওটিয়ান সঙ্গীতটি তার জাতীয় উপকরণ খনা একটি টাইপের বাঁশ পাইপ যার প্রাগৈতিহাসিক উৎস রয়েছে। এখানে ঐতিহাসিকগতভাবে ল্যামের গায়ক লোকসঙ্গীতের প্রভাবশালী শৈলী ল্যাম শৈলীগুলোর মধ্যে ল্যাম সার্ভাইন সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। স্টিকি চালান একটি চারিত্রিক প্রধান খাদ্য এবং লাউ মানুষ সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য আছে। স্যাপেস্টিক চাল সাধারণত জেসমিন চালকে পছন্দ করে এবং চকচকে চাষের চাষ এবং উৎপাদনের ধারণা লাউসে উত্থাপিত হয়। বিভিন্ন পরিবেশে এবং অনেক জাতিগত গোষ্ঠীর মধ্যে চালের সাথে যুক্ত অনেক ঐতিহ্য ও রীতিনীতি রয়েছে। উদাহরণস্বরূপ লুয়াঙ্গ প্রবঙ্গের খামু কৃষকরা মাংসপেশিতে ভাতের কাছাকাছি ছোট পরিমাণের খাই কামকের বা বাবা মা বা বাপের মাথার কাছে বা মাঠের প্রান্তে ছোট ছোট পরিমাণে চাষ করেন। সিং দৈনিক জীবনের লাওটিয়ান নারীদের দ্বারা পরিত্যক্ত একটি প্রথাগত গার্মেন্টস। এটি একটি হ্যান্ড বোনা সিল্ক স্কার্ট যা নারীদের বিভিন্ন উপায়ে এটি পরিধান করে। বিশেষ করে এটির ইঙ্গিত করতে পারে যে কোন অঞ্চলটির পরিধানকারী থেকে। লাওসে বহুবিবাহ বহুবিবাহ আনুষ্ঠানিকভাবে লাওসে একটি অপরাধ, যদিও জরিমানাটি ছোটখাটো। সংবিধান এবং পারিবারিক কোড বহুবিবাহের বিবাহ আইনে স্বীকৃতি দেয়। একজোড়া বিবাহ বিবাহের প্রধান ফর্ম হতে হবে। বহুবিবাহ তবে এখনো কিছু খ্রুং মানুষের মধ্যে এটি প্রথাগত। মিডিয়া সমস্ত সংবাদপত্র সরকার দ্বারা প্রকাশিত হয়। দুটি বিদেশি ভাষা পত্রিকা সহ ইংরেজি ভাষার দৈনিক ভিয়েন্তিয়ান টাইমস এবং ফরাসি সাপ্তাহিক লে রেনোভেটর উপরন্তু দেশের সরকারি সংবাদ সংস্থা লাউ যার কাগজ ইংরেজি এবং ফরাসি সংস্করণে প্রকাশ। লাউসে বর্তমানে 9টি দৈনিক সংবাদপত্র 90টি ম্যাগাজিন রয়েছে 43টি রেডিও স্টেশন এবং সারা দেশে সারা বিশ্বে পরিচালিত 23টি টিভি স্টেশন রয়েছে। 2011 সালের হিসাবে নন দ্যান দ্য পিপল এবং
সিনহুয়া নিউজ এজেন্সি একমাত্র বিদেশি মিডিয়া সংস্থা অনুমোদিত লাওস এর খোলা অফিসগুলি 2011 সালে ভিয়েন্তিনিয়াতে উভয় খোলা হয় বিরো লাওস সরকার তার কর্মের সমালোচনা প্রতিরোধ করার জন্য সমস্ত মিডিয়া চ্যানেলগুলোকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে সরকারকে নিন্দা এবং লাও নাগরিকদের বাধ্যতামূলক অদৃশ্যত্ব অবাধ গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার করা হয়েছে ইন্টারনেট ক্যাফে এখন প্রধান শহুরে কেন্দ্র সাধারণ এবং তরুণ প্রজন্মের সাথে বিশেষ করে জনপ্রিয় লাও পিডিআর প্রতিষ্ঠার পর থেকে মাত্র কয়েকটি সিনেমা তৈরি করা হয়েছে প্রথম বাণিজ্যিক বৈশিষ্ট্য দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলির মধ্যে একটি হল সাবায়ন্তি লুমপ্রবশ 2008 সালে তৈরি অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম মরডাউটের প্রথম বৈশিষ্ট্যটি লাউসে তৈরি করা হয়েছিল এবং এটি লাউসিয়ান কাস্টারকে তাদের মাতৃভাষাকে ভাষণ প্রদান করে রকেটটি অ্যান্টারটেইড করে 2013 সালের মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জিতে নেয় সম্প্রতি কয়েকটি স্থানীয় উৎপাদনের সংস্থাগুলি লাউ ফিচার চলচ্চিত্র নির্মাণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে লাউন ভিউ অ্যাভেন সিনেমা এ হিরোজেন এ এনএসএ কইলা প্রচালিত যা ওজিয়া ফিল্ম ফেস্টিভ্যালে এবং লাটোকো আর্ট মিডিয়ার চাতিলি মেডিডো পরিচালিত হয় যা 2014 সালে চমৎকার ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল 2013 সালের সেপ্টেম্বরে লাউস দা ডিস্টার্স বোন ম্যান্ডিডো এর দ্বিতীয় ফিচার ফিল্ম সেরা ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের জন্য বিবেচিত 90তম একাডেমিক অ্যাওয়ার্ডস দেশটির অস্কারের জন্য প্রথমবারের মতো দাখিল করে খেলাধুলা মোয়াও লাও জাতীয় খেলাধুলার মধ্যে মার্শাল আর্ট থাইল্যান্ডের মুয়া থাই থাই বার্মিজ লেথওয়াই এবং কম্বোডিয়ান প্রুদালন শেরির মতো কিক বক্সিং এর একটি ফর্ম লাওসে ফুটবলটি সর্বাধিক জনপ্রিয় খেলা হয়েছে লাউ লীগ এখন দেশটির অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবের শীর্ষস্থানীয় পেশাদার লীগ লীগ শুরু হওয়ার পর থেকেই লাও সেনাবাহিনী এফসি 8 টি শিরোপা 2007-2008 মৌসুমের পর সর্বাধিক চ্যাম্পিয়নশিপ জয়লাভের সাথে সবচেয়ে সফল ক্লাব লাওসের জাতীয় বাইস্কপ বল দল 2017 সালে দক্ষিণ পূর্ব এশিয়া গেমসের অংশগ্রহণ করে এখানে এটি মায়ানমারকে 8তম স্থানে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন আপনার একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে